যতই হোক চাঁদ হলো এই গ্রহেরই একটি উপগ্রহ এবং অসহায়ভাবে গ্রহের সঙ্গে আটকে আছে আর ঘুরেই চলেছে তো এর তাৎপর্য কি কেন এই পূর্ণিমা এবং অমাবস্যাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনারা নাও জানতে পারেন আশা করি অভিজ্ঞতা দিয়ে জানেন না আপনাদের জানা উচিত যদি কেউ মানসিকভাবে বিশৃঙ্খল হন পূর্ণিমার দিন এবং অমাবস্যার দিন স্বাভাবিকের চেয়ে তারা একটু বেশি বিশৃঙ্খল হয়ে যান আপনারা জানেন তো হুম আপনাদের কি হয় আপনাকে বলছি আমার সঙ্গে থাকুন ক্যামেরা নিয়ে ভাববেন না তো আপনার এটা হয় না কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এটা ঘটে তো এটা এরকম নয় যে চাঁদ পাগলামিকে প্ররোচনা দেয় এটা শুধু এরকম যে চাঁদ যখন এক নির্দিষ্ট অবস্থান নেয় সেটা আপনি যা তার সব কিছুকেই বাড়িয়ে দেয় আপনি ভালোবাসায় পরিপূর্ণ হলে আরও বেশি ভালোবাসেন আপনি আনন্দে থাকলে আরও আনন্দিত হয়ে যান আপনি পরম উচ্ছ্বাসে থাকলে আরও উচ্ছ্বসিত হয়ে যান আপনি সামান্য উন্মত্ত হলে আরও বেশি উন্মত্ত হয়ে যান আপনি ধ্যানমগ্ন হলে অনেক বেশি ধ্যানমগ্ন হয়ে যান এটা শুধু আপনি যা তা সব কিছুই বাড়িয়ে দেয় তো এই দিনগুলোকে আমরা গুরুত্বপূর্ণ ধরে থাকি যাতে আপনি সচেতনভাবে সঠিক ধরনের গুণ তৈরি করেন নিজের ভিতরে যাতে সেটা বৃদ্ধি পায় আজ পূর্ণিমা আপনি সকালে উঠে এক নির্দিষ্টভাবে থাকেন নিজের মধ্যে কিছু বিশেষ গুণ তৈরি করেন যাতে সন্ধ্যায় সেই গুণ বর্ধিত হয় তো আপনি যে গুণের অধিকারী হন সেটাকেই আপনি আরও সচেতনভাবে কারিগরি করেন নিজের ভিতরে যাতে তার অচেতন বিস্ফোরণের শিকার না হয়ে যান তো চাঁদ আপনাকে উন্মত্ত বা ধ্যানমগ্ন কোনোটাই করে না এটা শুধু আপনি যা সেটাকেই বর্ধিত করে জানেন তো যে সমুদ্র উন্মত্ত হয়ে ওঠে আপনি যদি সমুদ্রে সাঁতারু হন তাহলে আপনার জন্য এটা উন্মত্ততা কিন্তু আপনি বড় জাহাজের ক্যাপ্টেন হলে এটা আপনার জন্য আশীর্বাদ কিন্তু কিছু তো একটা ঘটছে সমুদ্র নিজেই ফুলে ওঠার চেষ্টা করছে সমুদ্রই যখন ফুলে উঠতে চাইছে পরিস্থিতিটা সম্ভবত আপনার উত্থিত হওয়ার জন্য সহায়ক হতে পারে যদি আপনি এটাকে কাজে লাগাতে ইচ্ছুক হনফ্লু আর মানুষের জীবনে চাঁদের প্রভাব তার চেয়ে অনেক বেশি নিজের সঙ্গে কিছু করতে হলে চাঁদ কোথায় আছে সেটা জানা দরকারই হয়ে পড়ে কারণ এটা দেহতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের গুণ এবং শক্তি তৈরি করে কেউ যদি সজাগ হন তিনি এটা কাজে লাগাতে পারেন ইংরাজি ভাষায় চাঁদকে বলে লোনার আপনি আর এক ধাপ এগোলেই হয়ে যান লোনাটিক বা উন্মত্ত তাই সাধারণভাবে চাঁদের প্রভাবকে যুক্তিহীন মনে করা হয় যা কিছুই অযৌক্তিক সাধারণত পশ্চিমে তাকে তকমা দেওয়া হয় পাগলামি বলে বা উন্মত্ততা বলে কিন্তু এখানে আমরা সবসময় দেখেছিলাম যুক্তির সীমাবদ্ধতাকে যুক্তি অত্যন্ত কার্যকরী আপনার জীবনের বস্তুগত দিকটি চালানোর জন্য আপনি যদি ব্যবসা করতে চান আপনি একটা বাড়ি বানাতে চান জগতে সব জিনিস করতে চান আপনাকে যুক্তিবাদী হতেই হবে অন্য কোনো উপায়ই নেই এটাই আমাদের সমস্যা যে বাইরেটা চালাতে আমরা ঈশ্বরকে ডাকি আর ভিতরকে চালনা করতে যুক্তি দিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের জন্য যার কোনোটাই কাজ করে না তো জীবনের আত্মসাপেক্ষ মাত্রাগুলির কথা যখন আসে আপনি যদি যুক্তির সীমাবদ্ধতার বাইরে পা রাখতে ইচ্ছুক না হন তাহলে কখনোই কিছু ঘটবে না আমি যদি আপনাকে চোখ বন্ধ করতে বলি আর সাধারণ কিছু করতে বলি আপনি এখানে বসে হিসেব করবেন এটা যদি করি আমি কি পাবো কি ঘটবে এটা ওটা সেটা কিচ্ছু হবে না আপনার যদি সুন্দর কিছুকে আপনার জীবনকে স্পর্শ করতে হয় ধ্যানকে যদি স্পর্শ করতে হয় ভালোবাসাকে যদি স্পর্শ করতে হয় পরমোচ্ছ্বাসকে যদি স্পর্শ করতে হয় আপনাকে অযৌক্তিক হতেই হবে সব কিছুই যুক্তি অনুযায়ী ঠিক আছে কিন্তু আপনার মুখ বিষণ্ন কারণ আপনার সব কিছুই ঠিক আছে আপনি ঠিক কিন্তু জীবন ওভাবে কাজ করে না সকালে যদি জেগে উঠেন আগামীকাল সকালে যখন জেগে উঠবেন বিছানায় শুয়ে শুয়েই একশো ভাগ যুক্তি দিয়ে চিন্তা করুন আপনার জীবনের সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভাববেন না আপনার কাছে যার অর্থ আছে এমন কোনো অনুভূতির কাছে ফিরে যাবেন না আকাশে ওরা পাখির কথা ভাববেন না সূর্যোদয়ের কথা আপনার বাগানে ফুলের কথা আপনার শিশুর মুখ অথবা আপনার জীবনের ভালোবাসার মুহূর্তগুলো ওগুলোর কোনোটার দিকে তাকাবেন না শুধু যুক্তি দিয়ে ভাবুন এবার আপনাকে সত্যিই বিছানা থেকে উঠতে হবে সেটা কোনো ছোট কাজ নয় হুম এটা কি ছোটো কাজ এটা কোনো ছোট কাজ নয় তারপর আপনাকে টয়লেটে যেতে হবে তারপর আপনাকে খেতে হবে কাজ খাওয়া কাজ খাওয়া ঘুমোতে যাওয়া পরের দিন সকালে আবারও একই জিনিস অনুভূতির দিকটা বাদ দিয়ে দিন একশো ভাগ যুক্তি দিয়ে আপনার জীবনের কথা ভাবুন আর দেখুন পরে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে সেই একই জিনিস আপনাকে করে যেতে হবে এবং আপনি যদি যোগ করেন এটা আরও দীর্ঘায়িত হবে জানেন তো আরও প্রসারিত হবে একই অর্থহীন জিনিস প্রতিদিন 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 যুক্তি দিয়ে শুধু ভাবুন এটা কি কাজের কাজ এটা কি উপযুক্ত কাজ এটা কি উপযুক্ত কাজ না চূড়ান্ত যুক্তির মুহূর্তগুলো আত্মহত্যার মুহূর্ত এবং আপনারা সকলেই এভাবেই আত্মহত্যা করছেন কিন্তু ইদানিং আপনারা কোনোটাই একবারে করেন না সব কিছুই আপনারা কিস্তিতে করেন আপনারা আত্মহত্যাও করছেন খেপে খেপে আমি চাই আপনারা পিছনে ফিরে দেখুন যদি পিছনে তাকাতে না পারেন যখন বাড়ি ফিরবেন আমি চাই পুরনো ছবিগুলো খুঁজে বার করুন আর দেখুন যখন পাঁচ ছ বছর বয়স ছিল কেমন ছিল আপনার মুখ এটা ছিল এরকম আর এখন এটা ক্রমশ আরও বিষণ্ন হচ্ছে সুতরাং আপনাকে যদি যুক্তির বাইরে বেরোতে হয় যতক্ষণ না এটা এক নির্দিষ্টভাবে করেন এটা অর্থহীন শোনায় কারণ এই মুহূর্তে আপনার বোধের ধারণাটাও যুক্তিসম্মত তাই না কিন্তু দয়া করে দেখুন আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো এসেছে একমাত্র যখন আপনার যুক্তিকে একটু পাশে সরিয়ে রেখেছেন হ্যাঁ আপনার ভালোবাসার সম্পর্ককে যুক্তি দিয়ে পরীক্ষা করুন দেখবেন এটা সবচেয়ে নির্বোধের মতো কাজ যেটা আপনি করতে পারেন সত্যি হ্যাঁ কি না হতে পারে এটা আপনার জীবনে সবচেয়ে সুন্দর জিনিস কিন্তু আপনার ভালোবাসার সম্পর্ককে যুক্তি দিয়ে কাটা করে দেখুন এটা হলো সবচেয়ে নির্বোধ জিনিস যা আপনি করতে পারেন কিন্তু এটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তো জীবনের যুক্তিগত মাত্রাটি এবং আপনি যা তার অনুভবজনিত সম্ভাবনা সম্পূর্ণ বিপরীত তাই যোগে আমরা আপনাকে দুটি দিক হিসেবে দেখি সূর্য এবং চাঁদ আপনারা এর প্রতীকটা দেখেছেন আপনারা হটযোগ শব্দটা শুনেছেন হটযোগ হট মানে হয় এর অর্থ সূর্য ঠয়ের অর্থ চাঁদ এরা হলো দুটো মাত্রা এর আরও ভিন্ন ভিন্ন প্রতীক আছে আপনারা দেখেছেন শিবের বর্ণনা করা হচ্ছে অর্ধ পুরুষ অর্ধ নারী হিসেবে এই সব কিছুই ইঙ্গিত করে যে আপনার একটি যুক্তিগত মাত্রা আছে এবং তার বাইরেও একটি মাত্রা আছে আপনি যদি দুটোকেই অনুসন্ধান না করেন আপনি একজন অসম্পূর্ণ মানুষ হয়ে যাবেন অথবা অর্ধেক জীবন হয়ে থাকবেন তো যখন আমরা বলি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া বা যোগ বা যাই হোক আমরা যা দেখি কিভাবে একটি সম্পূর্ণ জীবন প্রক্রিয়া হয়ে ওঠা যায় অর্ধেক জীবন প্রক্রিয়া নয় শুধুমাত্র শরীরটা জীবিত আছে এটাই যথেষ্ট নয় আপনার মধ্যে সব কিছুই দীপ্ত হওয়া উচিত একমাত্র তখনই দেখবেন কিছু ঘটছে অথবা কিছুই ঘটছে না যাই হোক এখানে থাকাটা মূল্যবান যদি এখানে বসে থাকেন এখানে থাকাটা মূল্যবান যদি চোখ খুলে রাখেন এখানে থাকাটা মূল্যবান যদি চোখ বন্ধ করেন থাকাটা মূল্যবান নতুবা যাই ঘটুক না কেন এখানে থাকাটা মূল্যবান নয় কারণ আপনার একটিমাত্র অংশই জীবিত আছে অন্য অংশটাকে জীবিত হয়ে উঠতে হবে তো চাঁদ হল আজ পূর্ণিমা হলেও মেঘ ঢেকে রেখেছে তাও চিন্তা করবেন না আপনি দেখতে পান বা না পান চাঁদের প্রভাব ভীষণভাবে আছে কারণ চাঁদ নেই যে দিন বা অমাবস্যার দিন চাঁদের প্রভাব অনেক বেশি হয় পূর্ণিমার প্রভাবের চেয়ে তো আপনি কিছু উপলব্ধি করেন কি উপলব্ধি করেন না সেটা বিষয় নয় যেভাবেই হোক প্রভাব রয়েছে আপনার সঙ্গে একটি যুক্তিবাদী উপাদান রয়েছে যা বস্তুকে সুন্দরভাবে সামলাতে সাহায্য করে আবার যুক্তির বাইরেও একটি মাত্রা আছে এটাকে বাদ দিয়ে আত্মসাপেক্ষ মাত্রাগুলি কখনোই ধরাছোঁয়ার মধ্যে আসে না চাঁদ হল সেই মাত্রাটির এক প্রতীকী উপস্থাপন